গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে 120 হেক্টর জমিতে পান চাষ হয়েছে। কৃষি বিভাগের জরিপ মতে, এই উপজেলায় চলতি বছরে 2052 জন কৃষক পান চাষ করে নিজেদের ভাগ্য পরিবর্তনে সফলতার স্বপ্ন দেখছেন। এই উপমহাদেশে পান দিয়ে আতিথেয়তা দীর্ঘদিনের পুরনো একটি ঐতিহ্য, যা যুগ যুগ ধরে চলে আসছে। পান আতিথেয়তার ভালোবাসার সেতু বন্ধন। পানের খিলি দিয়ে প্রকাশ করা হয় আতিথেয়তার ভালোবাসার অনুভূতি। আজও গ্রাম বাংলায় অতিথি আপ্যায়নে ব্যবহার করা হয় পান। গ্রামগঞ্জে এখনও অনেকেই বিভিন্ন উৎসব আনন্দে পানের ডালা সাজিয়ে প্রতিযোগিতা উৎসব পালন করে থাকেন। প্রথমে প্রতি বিঘা পানের বরজ লাগাতে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হয়। পরের বছর খরচ একটু কমে যায়। পানের বরজ লাগাতে শুরুতে উঁচু জমি নির্ধারণ করতে হয়। এরপর প্রাকৃতিকভাবে তৈরি জৈব সার অথবা গোবর দিয়ে জমি চাষ করতে হয়। আবহাওয়া ভালো থাকলে পান চাষ ভালো হয়। পান চাষে নিজেদের ভাগ্য যেমন বদলানো যায়, ঠিক তেমনি পান চাষ করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, গত বছরের তুলনায় এবার এই উপজেলায় 27টি ব্লকে 120 হেক্টর জমিতে 2052 জন পান চাষি 2333টি বরজে পান চাষ করছেন।